এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আপনারা দেখছেন এভরিথিং উই সি, যা দেখবো তাই দেখো। তো আজকে ডোনা কাজের সূত্রে যাচ্ছে চেন্নাই। তো ডোনাকে আমি আজকে আমাদের দমদম এয়ারপোর্ট, মানে দমদম এয়ারপোর্টে ছাড়তে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এই যে পেছনে, তো ডোনার ফার্স্ট টাইম ফ্লাইটে উঠবো। তো ডোনার এটা ফার্স্ট ফ্লাইট, তো সেই এক্সপিরিয়েন্স পুরোটা আপনাদের সাথে শেয়ার করবে ডোনা। তো পুরোটাই দেখতে থাকবেন ভিডিওটা, আর ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাকে আর দেখা যাবে না, তো এরপর পুরোটাই ডোনাই করবে। তো বাসুলাস দেখতে থাকুন ডোনার পুরো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ, চলুন দেখা যাক। আমাদের টিকিট আর আইডি চেক হলো, দিয়ে আমরা এখন ভেতরে আসলাম। এই যে ভেতরে এসেছি। তিনটে নাগাদ ঢুকে গেছে, তিনটে সাড়ে তিনটে নাগাদ এয়ারপোর্টে, আর এখন সাড়ে চারটে বেজে গেছে। তো আমাদের বোর্ডিং টাইম হচ্ছে ওই 6:05, আর ফ্লাইটের আসল টাইম হচ্ছে 6:50। আর সঞ্জয় তো চলে গেছে আমাকে ছেড়ে, আর তো ভেতরে ঢুকতে পারবে না, যেহেতু এখানে টিকিট তো চেক করে ঢুকলো, টিকিট আর আইডি, মানে টিকিট আর আইডি তো চেক করে ঢোকা হলো। তো তোমাদের সাথে দেখালে আমি সেটা, তো একটু একটু মনটা খারাপ লাগছে যেহেতু ওকে ছেড়ে এত দূরে যাচ্ছি। কোনোদিন আমি মানে এই ফার্স্ট টাইম আমি এত দূরে যাচ্ছি, তাও আবার একা একা, আর যতবারই গেছি ওর সাথেই গেছি, আর একটু একটু এক্সাইটমেন্টও আছে যেহেতু ফ্লাইটে করে যাচ্ছি ফার্স্ট টাইম। তো ঠিক আছে, একদিনের কাজ, চলে আসবো তাড়াতাড়ি, আবার কালকেই কাজ হয়ে আবার বাড়ি চলে যাব। ঠিক আছে, অসুবিধা নেই। আরও বলছে ভালো করে ভিডিও করতে, আমি সেটাই করছি, ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো বলে। তো দেখতে থাকো পরের পর কী হয়, এখন অনেকক্ষণ বসে থাকতে হবে। এখানে আমাদের চেকিং হবে, তো আমরা যাচ্ছি, দেখা যাক কী হয়। মনে হচ্ছে আমাদের টিকিট চেক হচ্ছে আবার, ওই যে আমাদের ব্যাগ চলে যাচ্ছে, এটা হলো বোর্ডিং পাস। টিকিটের এখানে এসে টিকিটের যে প্রিন্ট আউটগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, আর আইডি কার্ডটা নিয়েছিল ওটা চেক করে আবার দিয়ে দিল। আর আমার ব্যাগটা মোটামুটি ছোটোই ছিল, কিন্তু তাও ভারী আছে বলে আমি দিয়ে দিলাম, বেকার বয়ে লাভ নেই, যে চাই নিজের কাছে রাখতে পারে ব্যাগ। আর এখন টিকিট দিল, দেখা যাক এরপরে কী হয়, তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের সিকিউরিটি চেক হবে, দেখি কী হয়। এই যে অঙ্কিতা, এইভাবে ব্যাগ চেকিং হচ্ছে, ব্যাগ চেকিং হলো, এখন এইখানে আছি। ভেতরে তো দেখছি সব রকম দোকানপত্রই আছে, রেডি ওদিক। তো আমরা এখন বসে আছি 24 নম্বর গেটে ফ্লাইট ধরার জন্য, এই যে পেছনে। বললামই আগে আমাদের ফ্লাইট হচ্ছে 6:50, এখন বাজে 5:45 বাজে এখন। তো এখন বসে আছি আমরা, পা ফা ব্যথা হয়ে গেছে পুরো, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, মানে এখানে অনেক রুলস অনেক কিছু আছে, ব্যাগ চেক, নিজেকে চেক, অনেক ব্যাপার আছে। তো ভালো এদিকে খিদে পেয়ে গেছে, হ্যাঁ খিদে পেয়েছে, তার থেকে বেশি হচ্ছে জল তেষ্টা পেয়েছে, অনেকক্ষণ ধরে জল তেষ্টা পেয়েছে। আর ওর ব্যাগে জল ছিল, ওই ব্যাগটা তো দিয়ে দিয়েছে। তো আর এই ছোটো ছোটো ব্যাগ আছে, এর মধ্যে তো জল নেই কারোর কাছেই। তো দেখা যাক কী হয়, এরপরে কী হয় দেখাচ্ছি তোমাদের। এখন হচ্ছে বোর্ডিং পাস চেক করে ফ্লাইটে ওঠার সময়। তো এখানে জোন 1 জোন 2 লাইন করে সবাই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন আমি জোন 1-এ দাঁড়িয়েছিলাম। আপনাদের তো প্রথমেই বললাম যে এটা আমার ফার্স্ট টাইম ফ্লাইটে ওঠা, তো প্রচণ্ড এক্সাইটেড আমি, খুব ভালো লাগছিল।
এখন একদম ফ্লাইটের সামনে দাঁড়িয়ে ভিডিওটা করছি, প্রচন্ড আওয়াজ ছিল বলে আমি তখন কথা বলিনি। তো আমি আমার সিটে বসে পড়েছি আর আমার পাশাপাশি দুজনই অচেনা লোক ছিল বলে আমি কিছু বলছিলাম না, মানে একটু প্রবলেম হচ্ছিল, তো একা বসেছিলাম যেহেতু। এই আমাদের ফ্লাইট ছাড়লো, রাতের কলকাতা শহর যেটা খুব সুন্দর লাগছিল দেখতে। এইটা হলো ফ্লাইটের ওয়াশরুম, খুবই ছোট, মানে একদম নড়াচড়া করার মতো জায়গা নেই দেখতেই পাচ্ছ তোমরা, আর এমনি ভালো কিন্তু একদম ছোট। আমার সাথে যারা যারা এসেছিল তো তারা সবাই অন্য অন্য জায়গায় বসেছে, মানে দূরে দূরে সবার সিট পড়েছিল, তো আমি একাই বসেছিলাম তাই জন্য এখানে কিছু বলিনি। আর আমার সিটটা একদম মিডিলে ছিল দেখতেই পাচ্ছ তোমরা। এখন হচ্ছে আমরা ফ্লাইট থেকে নামলাম, এবার এই বাসটাতে করে এক্সিটের দিকে নিয়ে যাচ্ছে আমাদের, এই যে বাসের ভেতরে। এখন বাসে উঠেছি, বাসে করে যাবো এখন, ছোট মতো একটা বাস। অঙ্কিতা গরম লাগছে, আবার ক্লান্ত হয়ে পড়েছি, অনেক ক্লান্ত কম, আবার এসে চালিয়ে দিয়েছে। ফাইনালি আমরা যাচ্ছি, হ্যাঁ চেন্নাই এয়ারপোর্ট থেকে আমরা বেরোলাম। এখন আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগোচ্ছি। রিললে মানে নেই, এই যে এসেছি আমরা হোটেলে, একেএমজি আন্না আ ঘুরে ঘুরে। মোনালি দি সবাই কি আলাদা আলাদা? এখন 11:30 বাজে, এখন আমরা এই হোটেলে পৌঁছলাম সবে, এবারে রুমে যাবো। আর পাচ্ছি না, প্রচন্ড জার্নি হয়ে গেছে, সবার অবস্থা খারাপ হয়ে গেছে। 401 দুজন দুজন করে প্রত্যেকটা রুমে, আমি আর অঙ্কিতা থাকবো। ঠোক লাইট চাল, এটা বাইরে বাইরের সিস্টেম কি লাইট চাল সার, আমি গুজরাটি গাড়ি দেবে ভাই, খুব বয় মা, খুব সুন্দর, দারুণ ভাই, সিরিয়াসলি দুজন করে, তিনজন তিনজন, তুই আর করিস না ভাই, আমার দিয়েছে ভাই, এটা ভিডিওতে ছাড়বো কিন্তু। এটা ওয়াশরুম, এসি নেই, এ বাবা এসি নেই, এটা বিছানা দুজন শোয়ার জন্য, আর একটা পাখা, এসি নেই, এটাই খুব বাজে জিনিস। টেবিলটা তো খুব সুন্দর লাগছে দেখতে। এবারে আমরা এসে বিধ্বস্ত হচ্ছে, আর আমাদের অবস্থা খারাপ সত্যি তাই, পুরো মানে হালত খারাপ। এখন হোটেলে চলে এসেছি তোমরা দেখে নিলে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। কালকে কী হয় দেখি, সেই বুঝে নতুন ভিডিও আসবে। টাটা।